আগে মানুষ বড়দের ভয় পাইতো, ভয়ের কারণ ছিল সম্মান আর শ্রদ্ধা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে কার্টুন ভিডিওগুলো, রিয়েল ভিডিও থেকে কার্টুন ভিডিও, তো এগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেনিং। আজকের ভিডিও দেখাবো খুব সহজে এক ক্লিকে, জাস্ট এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই ট্রেনিং সোশ্যাল মিডিয়াতে। তো আপনাদের আজকে অন্য ওয়েতে এই ধরনের কার্টুন ভিডিও কীভাবে মেক করবেন সেটাই দেখাবো। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো, আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবো। ওকে, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন। যাওয়ার পরে এখান থেকে লিখব লেন্স, সরি, LENS লেন্স, গো AI লিখে সার্চ করলে হবে অথবা .ai লিখলেও হবে। ওকে, এখান থেকে যে লেন্স গো .ai দেখছেন প্রথম যে ওয়েবসাইটটা, তো জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে এই ধরনের কিন্তু ভিডিও কিন্তু মেকিং করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা আপনার একটা জিমেইল দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবেন। তো এখানে যে আপনার এখানে লগ ইন অপশন দেখবেন এই কর্নারে, যেটা আমার জিমেইল দিয়ে কিন্তু অলরেডি কানেক্ট করা আছে, আপনারা সেখানে চাপ দেবেন। যাওয়ার পর যখন একটা জিমেইল সিলেক্ট করবেন, তো তাহলে জিমেইল সিলেক্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। ওকে, তো এখন আমরা যেটা করবো, আমাদের যে ভিডিও মূলত মেকিং করবো, তো আমাদের সর্বপ্রথম যেটা করবো এখান থেকে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি টুলস এখান থেকে, তো এখান থেকে আমরা 3 নম্বর অ্যানিমেট ভিডিওস। ওকে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। ওকে, তো দেন আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে একটা। তো এর জন্য অবশ্যই আমরা এখান থেকে যে এই অপশনটা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইলসটাকে সিলেক্ট করে নেব। ফাইল সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, কোন ভিডিওতে আপনি এটা মেক করতে চান। তো আমি ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, তো ভিডিওটাকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে একটু লোডিং নেবে। এখানে যেহেতু একটা ভিডিও, তো ভিডিওটি এখানে আসতে জাস্ট কয়েক সেকেন্ড এখানে একটু ওয়েট করতে হবে। ওকে ওকে, তো ভিডিওটা এখানে আসার পর আপনি এখান থেকে আপনি রেশিও আপনার অনুযায়ী রেশিও সিলেক্ট করতে পারবেন, সাইজ সিলেক্ট করতে পারবেন, এবং হচ্ছে আপনি কী ধরনের ভিডিও আউটপুট চান সেটাও কিন্তু করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি চাইলে এই যে এটা দিতে পারেন বা আছে এনিমি, এটা প্রিমিয়াম, যেগুলো ফ্রি আছে এগুলো ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে আমাদের ভিডিওটা এটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। আপনি ওইখানে আমি যেটা বলছি আপনি কী ধরনের কার্টুন ফেস চান সেটা কিন্তু এইখান থেকে গেলে আপনি দেখতে পারবেন। কিছু প্রিমিয়াম আছে এবং বেশ কিছু ফ্রি আছে, আপনারা যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এবার যেটা করবো এখান থেকে আমাদের যে কমান্ড দিতে হবে একটি এই টেক্সট, তো এই যে টেক্সট কমান্ডটা দেখতেছেন এখানে আমরা লিখবো হচ্ছে কার্টুন ফেস। ওকে, এখান থেকে আমরা কার্টুন ফেস এই টেক্সট কমান্ডটা দিয়ে দেন জাস্ট আমরা এআই কোনে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে যে আমাদের ক্রিয়েটিং হচ্ছে, ওকে, জাস্ট এখানে ক্রিয়েটিং হচ্ছে, এখানে বেশ কিছু সময় লাগে, আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই অপেক্ষা যেহেতু বেশ কিছু সময় লাগবে, তো ভিডিওটাকে আমরা স্কিপ করে দিব। ওকে, তো ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, যদি আমরা ভিডিওটা প্লে করি যতটুকু দিচ্ছিলাম ঠিক ততটুকু কিন্তু আসে। তো এই ধরনের ভিডিওগুলো আপনি এইভাবেই খুব সহজে কিন্তু মেকিং করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করার ক্ষেত্রে জাস্ট ভিডিওতে আমরা যদি ট্যাপ করে ধরি দেন ডাউনলোড ভিডিও, তো আমাদের ভিডিওটা কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আমাদের ফাইলে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও এইভাবে খুব সহজে মেকিং করতে পারবেন। তাছাড়া যদি কোথাও সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।